আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহিয়া কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি সোলাইমান স্যার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাই ডিয়ার ফ্রেন্ড, আজকে আমরা রেয়ামিল সম্পর্কে, যাবতীয় খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। রেয়ামিলে যেসব দফা অন্তর্ভুক্ত হয় না তার পরিমাণ নির্ণয়। বিবরণ টাকা: প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, সমাপনী মজুত পণ্য, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, সম্ভাব্য সম্পদ দায়, প্রারম্ভিক দেয়ানাদার, পাওনাদার, প্রাপ্য হিসাব, প্রদয় হিসাব, সমাপনী মণিহারি, অব্যবহৃত মণিহারি, এইসব দফাগুলো রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। বিশেষ দ্রষ্টব্য: প্রশ্নের সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুত পণ্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে, তখন প্রারম্ভিক মজুত পণ্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। সমন্বিত ক্রয়ের পরিমাণ: সমন্বিত ক্রয় প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় বাদ সমাপনী মজুত পণ্য। মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়: নিট বিক্রয়, বিনিয়োগের সুদ, কমিশন প্রাপ্তি, ব্যাংক জমা সুদ, প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত লভ্যাংশ, শিক্ষানবী সেলামি, উপভাড়া। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়: বিবরণ টাকা, প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, মজুরি, ডক চার্জ, জাহাজ ভাড়া, জলযান ভাড়া, পরিবহন, আন্তঃপরিবহন, ক্রয় পরিবহন, শুল্ক, আমদানি শুল্ক, এগুলো হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ। বিক্রিত পণ্যের ব্যয় একই বিষয়ে, এখান থেকে শুধু আমরা সমাপনী মজুত পণ্যটাকে বাদ দিয়ে দিব, তাহলেই বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। পরোক্ষ খরচের পরিমাণ: বেতন, ভাড়া, বিমা সেলামি, বিজ্ঞাপন, কুরিন, বাদ কুরিন সংস্থিতি, বাট্টা, বরাদ্দকৃত বাট্টা, মণিহারি, প্রশিক্ষণ ভাতা, রপ্তানি শুল্ক, বহি পরিবহন, শিক্ষানবিশ ভাতা, কর বিকর, কমিশন প্রদান, ব্যাংক চার্জ। মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ: বিক্রিত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, মজুরি, ডক চার্জ, জাহাজ ভাড়া, জলযান ভাড়া, পরিবহন, আন্তঃপরিবহন শুল্ক, আমদানি শুল্ক, বাদ সমাপনী মজুত পণ্য, যোগ অন্যান্য পরোক্ষ খরচ: বেতন, ভাড়া, বিমা সালামি, বিজ্ঞাপন, কুরিন, বাদ কুরিন সংস্কৃতি ইত্যাদি, প্রদত্ত কমিশন, কমিশন, ব্যাংক চার্জ ইত্যাদি। অস্পর্শনীয় সম্পদ বা অদৃশ্যমান সম্পদের পরিমাণ নির্ণয়: ট্রেডমার্ক, সুনাম, প্যাটেন্ট, কপিরাইট, গ্রন্থস্বত্ব। চলতি সম্পদের পরিমাণ: সমাপনী হাতে নগদ, সমাপনী ব্যাংক জমা, সমাপনী মজুত পণ্য, প্রাপ্য হিসাব, দেনাদার, প্রাপ্য বিল, অব্যবহৃত মণিহারি, অগ্রিম ব্যয়সমূহ, বকেয়া সময় ইত্যাদি। চলতি দায়ের পরিমাণ নির্ণয়: ব্যাংক জমাতিরিক্ত প্রদেয় হিসাব, পাওনাদার, প্রদেয় বিল, বকেয়া ব্যয়সমূহ, অগ্রিম অনুপার্জিত আয়সমূহ, প্রদেয় জাতীয় হিসাবসমূহ। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।